এই হ্যালো হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো তোমাদের জন্য কিন্তু নিয়ে আসলাম আরও একটা এক্সাইটিং ভিডিও। তো আজকের ভিডিওতে কিন্তু আমি কথা বলবো যে ইনফিনিক্স নোট এইটায় যে ফোনটা আছে সেই ফোনটিতে তোমরা ফ্রি ফায়ারের যে গেম প্লেটা কীভাবে হেডশট বা ইনক্রিজ করতে পারবে এই সব কিছুর ব্যাপারে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, এই সব কিছু করতে হেডশট যেগুলো আছে আবে যাবে সেগুলো যদি তোমরা যদি ইনক্রিজ করতে চাও তাহলে তোমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হলো তোমাদের কাস্টম হোল্ড। যে কাস্টম হোল্ড যদি তোমরা যদি ভালোভাবে যদি করতে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু ইজিলি কিন্তু হেডশট মারতে পারবে। তার জন্য যদি তোমরা চ্যানেলের জন্য নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এইরকম রিলেটেড ভিডিও আমি প্রতিদিনই আপলোড দিয়ে থাকি। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাব। তো এখানে কিন্তু আমি কিন্তু সেটিং আসার পর কিন্তু এখানে কিন্তু নতুনভাবে যে কাস্টম হোল্ড যে তোমাদের জন্য মানে রেখেছি, এখানে আমি কিন্তু তোমাদের কিন্তু বলে কিন্তু বোঝাতে পারবো না, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ যে কাস্টম হোল্ডগুলো করতেছি যার শুধু তোমরা শুধু ভালোভাবে এইসব দেখে 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 তোমার ইনফিনিক্স নোট এইটায় যে ফোনটা আছে সেই ফোনটিতে তোমরা করতে পারো, তাহলে তোমরা ইজিলি হেডশট বা সব কিছু করতে পারো। কারণ আমি এই ফোনটিতে কিন্তু এইসব সেটিং করে কিন্তু ভালো পারফরমেন্স পেয়েছি। তো তার জন্য আমি তোমাদেরকে শুধু জাস্ট শুধু দেখাইতেছি। তো তোমরা এইভাবে সেটিং করে আমি যেভাবে করতেছি সেইভাবে সেটিং করে গেম প্লে করো, আমি যতটুকু আশা করি তোমরা ভালোভাবে হেডশট মারতে পারবে। কারণ এই সেটিংগুলো সবগুলো প্রো সেটিংদের মতো আমি সেটিং তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা এনজয় করো, আর সম্পূর্ণ কাস্টম হোল্ড তোমরা কীভাবে সাজিয়েছি সম্পূর্ণ কাস্টম হোল্ড দেখো।